আগামী রবিবার বঙ্গনৌ টিভির পর্দায় মুখোমুখি বঙ্গতারক অনুষ্ঠানে নিয়ে আসছি নতুন এক তারকাকে। তিনি দেবঙ্গা বিধানসভার নির্বাচিত বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল মহাশয়া। ম্যাডাম কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু যদি বলেন বাংলার মানুষকে যারা জানতে চায় কি কি কাজ, উল্লেখযোগ্য কাজ দেবঙ্গাতে আপনি করতে পেরেছেন বা এইগুলোতে আপনি মানসিক শান্তি পেয়েছেন করে। এই যে বিধায়িকা হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং জেলা পরিষদের সভাধিপতি হিসেবেও আপনি দায়িত্বে ছিলেন প্রায় 3 বছর, কোনটা বেশি কঠিন ছিল? দেখুন, আমি তো কাজ করতে পারতাম বা কাজ করার একটা জায়গা হলো সভাধিপতি। খুব ভালো লাগতো মানুষের কাজ করতে, কাজ করার অনেক জায়গা। চোখ রাখুন ঠিক রবিবার সন্ধ্যা 7টায়।